হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমার আজকের ব্লগটি দেখে কেউ ভাববে না যে এটা আমার কুরবানি ঈদের করা, আসলে এটা রোজার ঈদের। সো কিছু ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হয়নি, তো ভাবলাম যে ঈদের আগেই এটা আপলোড করে দেই। সো কালকে আবার আমাদের এখানে কুরবানি ঈদ, তো কালকেরটা আমি আবার ইনশাল্লাহ আপলোড করার ট্রাই করব। সো আপনারা দেখুন কেমন হলো আমার ভিডিওটি। এখানে আমি শেয়ার করেছি ঈদের দিন আমরা কী করলাম, আমার বাসায় কারা আসলো এবং কী রান্না করেছি আর কোথায় ঘুরতে গেলাম, এই নিয়ে আমার ছোট্ট ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ঈদ মোবারক সবাইকে। আজকে আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আসলে অনেকদিন পর চলে আসলাম, আর এটা আমার ঈদের ব্লগ। সো আমি এখন রেডি হয়েছি, এই যে আমার একটা আউটফিট, ঈদের ড্রেস। তো আজকে আমি অনেক রান্নাবান্নাও করেছি, তো চলুন দেখাই। এই যে মজার মজার খাবারগুলো দেখছেন, এটা আমার বাসার না, এটা হচ্ছে চাচির বাসার। সকালে আমরা চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট সব কিছু খাওয়ার জন্য, কারণ সারাদিন আরও পড়েছিল, অন্য অন্য কোথাও যাবো। সো আমরা এখানে সকালে চলে আসছি। তো এই মজার মজার খাবারগুলো চাচি রান্না করেছিল, খুবই মজার। উফ, এখানে খেয়ে আমি আর মনে হচ্ছে সারাদিন খেতে পারবো না। তারপরে বাসায় গেলাম, তারপরে সবাই আসা স্টার্ট করলো। অরণি আসলো, ও আমার জন্য সুন্দর একটা ফুল নিয়ে এসেছে, তো খুবই ভালো লাগলো। তো বাসায় অনেকক্ষণ ছিলাম, সবাই আসলো যাদেরকে বলেছিলাম, এই তো এভাবে আমার ঈদের দিনটি কাটলো। তারপরে কিছুক্ষণ বাসায় থাকার পর আমি রাতে আর শুধু একটা দুটো বাসায় গিয়েছিলাম যেখানে আমাদের দাওয়াত ছিল। তো এই নিয়েই সাজানো আজকের ব্লগটি আমার। Watch this. That's a cheetah. Did you have it? Diana? I ate at a different house. Okay. Thank you.
বাই বলে দাও সবাইকে। বাই।